আমরা প্রিলিমস পেপারটাকে অ্যানালিসিস করব। দেখো কাট অফ বলাতে বা কাট অফ প্রেডিট করাটা খুব খুব ডিফিকাল্ট এবং আমি একদম ডেড এগেনস্ট কাট অফ প্রেরিট করাতে তবুও এত করে যখন বলছো আমি লজিক্যালি পেপারটা অ্যানালিসিস করতে করতে একটা সংখ্যায় আসার চেষ্টা করব দেখা যাক কীরকম হয় প্রথমেই ওভারঅল স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার বলি ওভারঅল স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার ইজ মডারেট টু হালকা একটু অন ডিফিকাল্ট বা অন ভেরি কনফিউজিং সাইড এক্সামিনেশন হল থেকে আমি শুনেছি অনেকেই বেরিয়ে বলছে খুব সোজা পেপার খুব ইজি পেপার ইজি পেপার আর অপশানস যেখানে কনফিউজিং যেখানে খুব সুন্দর করে বোকা বানানো যায় কনফিউজ করে দেয়া যায় এইগুলোর তফাত কিন্তু বুঝতে হবে খুব ইজি পেপার খুব ইজি পেপার করে হৈ করে পরীক্ষা হল থেকে বেরিয়ে লাফিয়ে তারপর ক্যালকুলেট করতে গিয়ে আমি দেখলাম ভীষণ নেগেটিভ হয়ে গেল তাহলে সেটা কিন্তু রাইট অ্যাসেসমেন্ট নয় আমার কিছু কিছু কোয়েশ্চেন্স কনফিউজিং লেগেছে আর অ্যান্সার কিতে যেহেতু পাঁচটা ডেফিনেট ভুল মনে হচ্ছে তো এই নিয়ে একটা আমার কনফিউজিং বা কনফিউশন তো ডেফিনেটলি আছে ডোন্ট রান আফটার কোচিং ইনস্টিটিউটস অ্যান্ড দেয়ার ফ্যান্সি অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড নোটস নোটস না কিন্তু অ্যাজ মানে তোমাদের দাদা হিসাবে যে এই প্রসেসটা গোথ্রু করেছে সেই এক্সপিরিয়েন্স নিয়ে বলছি কোচিং ইনস্টিটিউটের নোট থেকে সেলফ স্টাডি স্ট্যান্ডার্ড বই থরলি রিডিং পড়া ওই শুধু আমি একটা এমসিকিউ বেস্ট বেসড প্রিপারেশান নেবো বারবার প্রথম থেকে বলেছি না আমি স্ট্যান্ডার্ড টেক্সট বই পড়বো আমি ফিফটি ফিফটি ডিভাইড করে দেবো আমি স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিড করবো তারপর আমি এমসিকিউ করব। এইটা হচ্ছে আইডল প্রিপারেশান এটা হচ্ছে আইডল গাইডেন্স আর বাকি সব আমি একটা চট করে নোটস পড়ে নিলাম আমি শুধু এমসিকিউ করে দিলাম শুনতে হয়তো খুব পপুলার লাগে দেখতে হয়তো বলতে খুব ভাল লাগে বাহ আপনি কি সুন্দর সাজেশান দিলেন কিন্তু পরীক্ষার হলে সেই সাজেশানগুলো কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে একেবারে তখন মনে হয় যে আমি একেবারে মিসগাইডেড হয়ে গেলাম এই মিসগাইডেড যাতে না হয়ে যাও তার জন্যই বারবার তোমাদের সামনে কিন্তু বারবার দাদা হিসাবে জিনিসগুলো সতর্ক করা সাবধান করা হিউজ অ্যাডভার্টাইজমেন্ট হিউজ টাকা পয়সা দিয়ে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে তাদের নোটস পড়ে শুধু তাদের নোটস পড়ে স্ট্যান্ডার্ড বই একদম না পড়ে এই পরীক্ষাগুলো দেওয়া কিন্তু খুব বোকামি তাহলে কিন্তু ক্লিয়ার করা খুব মুশকিল যদি প্রিলিমসও ক্লিয়ার করো ডেফিনেটলি মিনস ক্লিয়ার করবে না ইংলিশ থেকে আসি আমার সেকশনটা মডারেট লেগেছে কারুর কারুর একটু টাফ লাগতে পারে বেসিক্যালি একটা শিফট টেকটনিক শিফট দেখা গেছে মোর অন ভোক্যাব স্ট্রেস মানে ভার্বস নেই বললেই চলে খুব কম আমি দেখলাম এটা ইংলিশের ইউজেজটাও বেশ কমে গেছে প্রেপোজিশনসগুলো ভালো দিয়েছে আর ভোক্যাবের ওপর খুব জোর দিয়েছে ভোক্যাবের জন্য বারবার বলেছিলাম একটাই বই নর্মান লুইসের ওয়ার্ড পার মেড ইজি এই বইটাকে খেলার ছলে বারবার বলে দিয়েছিলাম পড়তে যারা পড়েছে তাদের কিন্তু একটু ডেফিনেটলি উপকার হয়েছে ফর এক্সাম্পল ক্লাস্ট্রোফোবিয়া ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস আন্ডার দ্য ওয়েদার ইডিয়াম এস ছিল এটা হচ্ছে টু ফিল আনওয়েল ভিসিটিউড মানে চেঞ্জ এই ভালো এই খারাপ এটাকে আমরা ভিসিটিউড অফ লাইফ বলি সুপার সিলিয়াস হচ্ছে অত্যন্ত অহংকার হটি হটিকে আমরা সিলিয়াস বলি একটু অহংকারী ডাউন করে সবার ওপর সুপার সিলিয়াস অফিসিয়াস অফিশিয়াস হচ্ছে দেখবে অনেকে অনেক যদি তুমি অফিসে যাও যে কোনো অফিসে গভর্নমেন্ট অফিস হতে পারে প্রাইভেট অফিস হতে পারে একটা ভীষণ একটা হম্বিতম্বি ভাব একটা দ্যাট ইজ অফিসিয়াস একটা নিজেকে ভীষণ সেলফ ভাবে পোট্রে করা ইন ইন অলওয়েজ আ নেগেটিভ টোন মানে যেখানে হি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট তো সেইটাকে আমরা অফিশিয়াস বলি হোলিয়ার দেন দাও হোলিয়ার দেন দাও হচ্ছে টু হ্যাভ আ টু হ্যাভ আ গ্রেট মরাল ভ্যালু বা দ্য টেস্ট অফ ইয়োর মরাল ভ্যালু যেটাকে এক কথায় স্যান্টিমোনিয়াস বলা যায় ওয়ান্স ইন আ ব্লু মুন ওয়ান্স ইন আ্লু মুন হি অ্যাপিয়ার্ড বা হি অ্যাপিয়ার্স ওয়ান্স ইন আ ব্লু মানে ভেরি রেয়ারলি মানে হয়ই না রিওয়াইন্ডের পাস টেন্স কিন্তু রিওয়াইন্ডেড না রিউন্ড আর ই ডাব্লু ও এন ডি সেরিনিটি টু টু বি স্টেট অফ সেরিনিটি ইজ কামনেস একদম পিসফুল শান্তি এইটাকে আমরা সেরিনিটি বলি অ্যান্ড খুব ইজি লাভ ফর ওয়ান সেলফ নার্সিসিজম নার্সিসিস্ট টেন্ডেন্সি ফেসবুকটা হচ্ছে একটা নার্সিসিজমই ইউটিউবটাও হচ্ছে নার্সিসিজম যেটাকে বলা যেতে পারে যাই হোক আমরা আর বিতর্কে যাব না সায়েন্সে চলে আসি সায়েন্স যথেষ্ট টাফ একটা জিনিস এই সায়েন্স ডিসকাস করা আগে খুব পয়েন্টেডভাবে ক্লিয়ার করে দেওয়া উচিত দেখো তোমাদের মনে রাখতে হবে যে ডাব্লিউ হচ্ছে একটা সিভিল সার্ভিস এক্সাম যেই এক্সাম দিয়ে তোমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে পারো অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হতে পারো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হয় যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি সুপারেনটেন্ডেন অফ পুলিশ পরবর্তীকালে এরাই গিয়ে আমাদের অ্যাডিশনাল এসপি এসপি ডিআইজি এস এসডিও বা এসডিএম এডিএম ডিএম সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি লেবার কমিশনার আর যখন অ্যাভিনিউ স্কুল আরও হচ্ছে তো এইটা একটা সিভিল সার্ভিস এক্সাম অনেক ফেসবুক পোস্টে দেখেছি হয়তো অনেকে গ্রেড পে নিয়ে একটা কম্পিটিভ এক্সামের তুলনা করে অনেকে অন্য চাকরির সঙ্গে এই কম্পিটিভ এক্সাম তুলনা করে নো অফেন্স টু এনিবডি কিন্তু মুট পয়েন্টটা বোঝো সিভিল সার্ভিসের কম্পিটিভ এক্সামের সঙ্গে কিন্তু সিভিল সার্ভিসের কম্পিটিভ এক্সামই তুলনা করা উচিত বিকজ এগুলো একটা আলাদা জনারের পরীক্ষা কেন আমি আলাদা জনার বলছি বিকজ দ্য বিউটি অফ দিস এক্সাম ইজ দ্য আনপ্রেডিক্টেবিলিটি তোমার হয়তো মনে হতে পারে যে সায়েন্স সেকশন মানে অনলি ফিজিক্স এটা অন্যায় কিন্তু আমার সেটা কিন্তু স্ট্রিক্টলি মনে হয় না এইটাই বিউটি মানে তুমি কেমিস্ট্রি বায়োলজি এক্সপেক্ট করে যাবে কিন্তু ইউ উইল গেট ফিজিক্স নিউমারিক্যালস এই এই ঝটকাগুলো এইগুলোই কিন্তু সিভিল সার্ভিস এক্সামে থাকে কিন্তু ইউ কান্ট প্রেডিক্ট দ্য পেপার তুমি তোমার মনে হতে পারে যে বায়োলজির অমুক চ্যাপ্টার থেকে কোয়েশন আসা উচিত বা বোটানি জুলজি আসা উচিত ছিল কিন্তু এক্সামিনার বা যে পেপার সেটার তার নাও মনে হতে পারে তার মনে হতে পারে যে আমি ঘুরে গিয়ে আমি একদম ফিজিক্সের নিউমেরিক্যালস দেবো পরের ইয়ারে মনে হতে পারে আমি একেবারে কেমিস্ট্রির অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে ফেনল তারপর বিভিন্ন বিভিন্ন একদম ফর্ম্যালটি হাইট থেকে শুরু করে একদম ঝেড়ে আমি অর্গানিক কেমিস্ট্রি থেকেই কেমিস্ট্রি ফোকাস করবো উইথ এস এন ওয়ান এস এন টু রিয়াকশান অ্যান্ড অল দোজ থিংস ইউ কান্ট প্রেডিক্ট উইথ সার্টেনটি এবং এইটাই হচ্ছে এই এক্সামিনেশনের গরিমা ওই জন্য এই নিয়ে অযথা তর্ক করা বুকাবি এবং বোঝা উচিত যে এই এক্সামগুলো কিন্তু যথেষ্ট টাফ ওই জন্য ওই অনেকে থাকে না এক্সামিনেশানগুলোকে বা কম্পিটিভ এক্সামগুলোকে অযথা ছোটো করে অযথা এক্সামিনেশান বা অযথা কম্পিটিভ পরীক্ষাকে ছোটো করে আর যাই হোক নিজে কিন্তু বড়ো হওয়া যায় না ফেসবুকে টাইম তর্ক করাটা হয়তো সাময়িক ইউ ইট ক্যান গিভ ইউ দ্যাট ডোপামিন রাশ কিন্তু আলটিমেটলি কিন্তু কাজের কাজ সেখানে কিছু হয় না বুদ্ধিমানরা এক্সামিনেশনের ডিম্যান্ড বুঝে কিন্তু নিজে প্রিপেয়ার করে আমার ফিজিক্সের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ভাল লেগেছে ফর এক্সাম্পল সিম্পল বেসিক কনসেপ্ট এসছে এবং এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স যেটা আমি বারবার বলেছি আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে ওইটা একটু ভালো করে পড়লে অনেকটা কোয়েশ্চেন কিন্তু পারা যাবে ও তার আগে বলে দিই ইংলিশে তোমরা নোট করতে পারো টোয়েন্টি ফাইভে টেন স্কোর ওয়াজ আ স্ট্যান্ডার্ড স্কোর সায়েন্স খুব টাফ বলছি ফিজিক্সে নিউমেরিক্যালস এসছে তো আমি ধরবো টোয়েন্টি ফাইভে তোমরা সিক্স মার্কস মিনিমাম সিক্স মার্কস পাওয়া উচিত কেরম কনসেপ্ট যদি টু আমি যদি অ্যানালাইজ করে দিই আ পারসেন অন আ সুইং স্ট্যান্ডস আপ দ্য টাইম পিরিয়ড টি অফ দ্য সুইং তার মানে পার্সেনটাকে যদি আমি একটা পেন্ডুলাম ধরি আর দ্য স্ট্রিং অফ দ্য সুইংকে যদি আমি লেন্থ ধরি আমি জানি ফর্মুলা টি ইজিকাল টু টু পাই রুট ওভার এল বাই জি তার মানে টাইম পিরিয়ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট এল লে্থ তাহলে ভাবো ওই সুইংটার ওপর লোকটা দাঁড়িয়ে উঠল। তাহলে কি হলো দ্য সেন্টার দ্য সেন্টার অফ গ্র্যাভিটি সিজি শিফটস আপ যেই মুহূর্তে সিজি আপ হয়ে গেল এফেক্টিভ লেন্থ এফেক্টিভ লেন্থ মানে আমি এরকম করে বসে আছি ওপর থেকে আমার লেন্থ ধরো এই অবধি আমার ধরো সিজি আমার পেটের কাছটায় তাহলে এফেক্টিভ লেন্থ এল আর আমি দাঁড়িয়ে উঠলাম তাহলে আমার এফেক্টিভ লেন্থ কমে যাচ্ছে সুইংয়ে তখন কি হচ্ছে তাহলে টাইম পিরিয়ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট এল তাহলে এল কমলে টি কমবে এক সেকেন্ড লাগে এই কোয়েশ্চেনটা ভাবলে জাস্ট মনে রাখতে হবে টি ইজল টু পাই রুট ওভার এল বাই জি আরেকটা কোয়েশ্চেন আমার খুব ভাল লেগেছে সেটা হচ্ছে ইফ দ্য ফিলামেন্ট ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ আ হিটার ইজ রিডিউসড বাই টেন পারসেন্ট দ্য পাওয়ার অফ দ্য হিটার উইল গেট ইনক্রিজড বাই ইলেভেন পারসেন্ট অনেকে কিন্তু এটা একটু ভুল করে ফেলেছে খুব সিম্পল এইগুলো আমাদের কী নিতে হবে পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর তার মানে পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্টেন্স অনেকে পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর ফর্মুলা নিয়েছে ওটা কেন হবে না ওনস্ল ভিজিক্যাল টু আই আর রেজিস্টেন্স কমলে কারেন্ট বাড়বে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার্স কমবে ওই জন্য দুটোই তো ভেরিয়েবল তো একটার সঙ্গে একটা তুমি কম্পেয়ার করবে কী করে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স দ্য পিডি দ্য বা দ্য ভি অ্যাক্রস দ্য রেজিস্টার কনস্ট্যান্ট থাকে ওই জন্য পিজিক্যাল টু স্কোয়ার বাই আর ফর্মুলাটা নিতে হয় এইটাই হচ্ছে একদম মানে কনসেপ্ট এইগুলো আর কি রেজিস্ট্যান্সের লেন্থ বলেছে আমার রিডিউস হয়েছে টেন পারসেন্ট তার মানে আর ইজিক টু রো এল বাই এ না মানে ওয়্যার আর ইজ দ্য রেজিস্টেন্স রো ইজ দ্য রেজিস্টিভিটি লেন্থ হচ্ছে লেনথ অফ দ্য কন্ডাক্টার আর এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন তাহলে খুব সিম্পল তার মানে রেজিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রোপোর্শনাল টু লেন্থ লেংথ এখানে কী বলছে রিডিউসড বাই টেন পারসেন্ট তার মানে রেজিস্টেন্সও ওইখানে কমবে এবার তুমি ক্যালকুলেট করো যা সিম্পল P2 টু বা ফাইনাল পাওয়ার P2 বাই পি ওয়ান ইজিক্যাল টু এল ওয়ান বাই এল টু এই ইনভার্সলি তারপর আমি যদি ক্যালকুলেট করি দেখবে উত্তরটা 11 পার্সেন্ট আসছে এটা কিন্তু দেখতে শক্ত কিন্তু আলটিমেটলি একটু ফিজিক্স নিয়ে যারা একটু চর্চা করেছে বা একটু এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স একটু যদি গো থ্রু করেছে খুব পড়তে পারবে আরেকটা কোয়েশ্চেন এগেইন আ পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইজ টেকেন টু দ্য মুন ইট উইল রান এটা খুব সহজ টি ইজিক্যাল টু টু পাই এল বাই জি আর এখানে যদি আর্থে জি হয় তাহলে ওখানে মুনে জি বাই সিক্স নাও ক্যালকুলেট টি ওয়ান বাই টি টু করে ক্যালকুলেট করো এটা খুবই সিম্পল আরেকটা অঙ্ক আবার ভাল লেগেছে আমার আর স্প্রিগ অফ ফোর্স কনস্ট্যান্ট কে ইজ কাট ইন টু টু ইকুয়াল পার্টস দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ ইচ পিস এটা সিরিজে থাকে একদম উল্টো হয়ে যায় এটা জানা উচিত যদি তুমি পুরো স্প্রিংয়ের কনস্ট্যান্ট কে ধরো আর আমি যদি ওটাকে টক করে মিডল থেকে কেটে দিই অ্যান্ড লেট দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ পার্ট বিস তাহলে ফর্মুলা হচ্ছে ওয়ান বাই কে ইজিক টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই কে ইজিক্যাল টু টু বাই এক্স অর এক্স ইজিক্যাল টু টু কে তার মানে ইচ স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যায় টু কে হিস্ট্রিতে আসি হিস্ট্রি আমার যথেষ্ট স্ট্যান্ডার্ড থেকে ইজি লেগেছে ইজি বলবো একটু কিছু কিছু কোয়েশ্চেন আছে একটু ট্রিকি একটু গুলিয়ে যায় কিন্তু ওভারঅল কিন্তু হিস্ট্রিতে আমি ধরেছি যে ফর্টি সিক্স অন ফিফটি ইজ আ গুড বারবার আমি এখানেও স্ট্রেস করছি যে স্ট্যান্ডার্ড বই পড়ো ফর এক্সাম্পল দ্য কার্লি সার্কুলার যেটা নিয়ে এটা কিন্তু কোনো এমসিকিউতে নেই অনলি এমসিকিউ বেসড প্রিপারেশান বোকামি এটা তুমি যদি স্পেকট্রামে রাজীব আয়ার বা আমার মনে হচ্ছে সোনালি বাংসালেও আছে আমি দেখেছিলাম রাজীব আয়ার তো ডেফিনেটলি আছে যদি এটা পড়ে থাকো তাহলে এক ঝট করে এই কোয়েশানটা পেরে যাবে একবার দেখা থাকলে এটা বুঝতে পারতে যে কি ব্যাপার হোয়াট ওয়াজ দ্য কার্লি সার্কুলার অল অ্যাবাউট ওই জন্য রিডিংটা পড়ো টেক্সট বুকের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমি একটা শর্টকাট প্রিপারেশন নেবো এমসিকিউ কিউ নেবো একদম না কিন জিওগ্রাফি স্ট্যান্ডার্ড আমি বলবো এগেন ইজি কিছু কিছু কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট ছিল কিন্তু জিওগ্রাফি এবং হিস্ট্রিতে কিন্তু এই পেপারে নম্বর তুলতে হবে অন্য জায়গায় তোমায় কিন্তু অতটা সুযোগ দেবে না আমি বারবারই বলে দিয়েছিলাম টোয়েন্টি আউট অফ টোয়েন্টি ফাইভ ইজ আ গুড অ্যাটেম্পট হাইয়েস্ট টিন প্রডিউসার ছত্তিশগড় আমাদের এখানে মাইকা পুরুলিয়া কারেন্ট অ্যাফেয়ার্স আমি মডারেট বলবো মরার টু ইজি অনেক কারেন্ট অ্যাফেয়ার্স যথেষ্ট সহজ ছিল টোয়েন্টি ফাইভে এইটিন শুড বি অ্যান এক্সেলেন্ট অ্যাটেম্প মানে আমি খুব খুশি হব যদি আমায় কেউ বলে যে এইটিন আমি করতে পেরেছি ম্যাথস অ্যান্ড রিজনিং ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে একটু আমার এইখানে আমার নিজের অ্যাসেসমেন্ট একটু ভুল হয়ে গেছিলো আমি সবসময় আমার ভুল ঠাট করে আমি পয়েন্টেডলি স্বীকার করি যেটা ঠিক তো ঠিক ভুল তো ভুল আমার সামাহ মনে হয়েছিল আমি কখনো অতটা এক্সপ্রেস করিনি আমার সামাহু মনে হয়েছিল যে ম্যাথসটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার থেকে খুব চলে আসে যদিও কয়েকটা এসছিল প্রিভিয়াস ইয়ার্স পেপার থেকে কিন্তু ম্যাথসের বা রিজনিংয়ের কোশ্চেনে কিন্তু একটা ডিপারচার দেখছি এখানে কিন্তু অন্য একটু লেন্দি টাইপের ম্যাথস আসছে বা একটু অন্য টাইপের রিজনিং আসছে তো এইটা কিন্তু আমাদের একটা মানে কশাস হয়ে যাওয়ার গুড অ্যামাউন্ট অফ টাইম তবু আমি বলবো ম্যাথসটা একটু ধীরে সুস্থে আড়াই ঘন্টা অনেক সময় তো একটু ধীরে সুস্থে একটু এক্সট্রা টাইম নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু ডুয়েবল পলিটি অ্যান্ড ইকোনমিক্স পলিটি অ্যান্ড ইকোনমিক্সের বোথ স্ট্যান্ডার্ড আমার খুব খুব সহজ এসছে ওই জন্য আমি ওটাকে ভেরি ইজি ক্যাটাগরির মধ্যে বলছি দো ইট ইজ আনফর্চুনেট যে পলিটির মোস্ট ইজি মানে ভেরি ইজি মোস্ট ইজি খুব ভুল ইংলিশ খুব সহজ উত্তরগুলোর পিএসসি একেবারে ভুল উত্তর দিয়েছে এটা একদমই আকাঙ্ক্ষিত নয় এটা একদমই এক্সপেক্টেড নয় ওই উত্তরগুলো একদম ঠিক দেওয়া উচিত ছিল কিন্তু হ্যাভিং সেট দ্যাট তোমরা ওই রিপ্রেজেন্টেশন দিয়ে দাও ওইগুলোকে একদম এ করে দাও ইট উইল গেট কারেক্টেড ডেফিনেটলি ইট উইল গেট কারেক্টেড অ্যান্ড ইট শুড গেট কারেক্টেড তো ওই ক্ষেত্রে আমি বলবো আর ইকোনমিক্স কিন্তু অনেক অনেক সহজ এসছে এবং এইখানে কিন্তু কুড়ির মতন নম্বর পাওয়া উচিত এবার যদি আমি কোয়ান্টিফাই করি খুব একদম স্ট্রিক্টভাবে কোয়ান্টিফাই করি আমার টেন প্লাস সিক্স প্লাস ফর্টি সিক্স প্লাস টোয়েন্টি প্লাস এইটিন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান ফর্টি হচ্ছে আমি আরও দশ বা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট কিন্তু আমি ওয়ান থার্টি ধরবো আরও পাঁচ বা আরও দশ আমি যদি এই কনফিউশনের চক্করে বাদ দিয়ে দিই আমার সামহাও একশো সতেরো থেকে একশো পঁচিশ বা একশো আঠাশ এই টাইপের একটা রেঞ্জ মনে হচ্ছে মানে ওয়ান থেকে ওয়ান হতে পারে একটা খুব ভালো রেঞ্জ এর মধ্যে কাট অফ লাইক করতে পারে আমি খুব খুশি হব যদি একশো সতেরোর নিচে কাট অফটা চলে যায় আমার কেন জানি না মনে হচ্ছে এই রেঞ্জেও থাকতে পারে একটু কমেও যেতে পারে কাট অফ বাড়ুক আমি একদম চাই না মানে এই পেপারে কাট অফ একটু যেহেতু কিছু কনফিউজ কনফিউজিং কোয়েশ্চেন্স আছে আমি সব সময় বলবো যে এই পেপারে কাট অফটা কম হওয়া উচিত ম্যাক্সিমাম মানে ছেলে বা মেয়ে দে শুড বি গিভেন দ্য চান্স টু ক্লিয়ার দ্য এক্সাম অ্যান্ড সিট ফর দ্য মেন্স এক্সাম টু কাট অফ কোমুক আমি বারবার বারবার এটা প্রার্থনা করছি হানড্রেড অ্যাবাভ যারা পেয়েছে হানড্রেড অ্যান্ড ফাইভ অ্যাবাভ যারা পেয়েছে ডেফিনিটলি চোখ বন্ধ করে অন্যদিকে এই দিকে বিভিন্ন এক্সপার্টদের না জিজ্ঞেস করে প্রিপারেশনটা ফুল ফ্লেজেট চালিয়ে যাও খুব প্র্যাকটিক্যাল কথা বারবার বলছি ওই যে অনেকে বলে না বারবার কেন পরীক্ষা দিতে হয় বারবার পরীক্ষা দিতেই হয় কারণ এটা সিভিল সার্ভিস এক্সাম এখানে এলাম দেখলাম জয় করলাম এই জিনিসটা হয় না এখানে মানে নিয়মিত অধ্যাভসা অনুশীলনীর মধ্যে থাকতে হয় এইবারে গড ফরবিট যদি প্রিলিমস নাও ক্লিয়ার করতে পারো তুমি যদি এখন থেকে প্রিপারেশানটা চালিয়ে যাও কোয়েশ্চেন পেপার দেখে কারেক্টিভ মেজার নিয়ে একদম স্ট্যান্ডার্ড টেক্সট বুক নোটস না বারবার বলছি স্ট্যান্ডার্ড টেক্সট বুক এই জিনিসগুলো একটু খুঁটিয়ে খুঁটি তুমি যদি পড়ো তাহলে দেখবে নেক্সট ইয়ার প্রিলিমস নিয়ে কাট অফ কত হবে তোমার কিন্তু আর চিন্তা করতে হবে না এই জিনিসগুলো কিন্তু বারবার মাথায় রেখো আর সামনেই মেন্স পরীক্ষা যারা মেন্স পরীক্ষা দিচ্ছ অল দ্য বেস্ট আমি একটা মেন্সের ফ্রি মক টেস্ট আমি চালু করে দিয়েছি আমি ফেসবুকে দিয়েছি অভিরূপ ডট ভিডিও অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমাদের নিজেদের অ্যান্সার স্ক্রিপ্টগুলো স্ক্যান্ড করে অবশ্যই লেজিবিল যাতে আমি পড়তে পারি আমার ভীষণ ব্যস্ততার মধ্যে আমি অফিস থেকে ফিরে রাত্রির দশটা বারোটার সময় যদি আমি যখন টাইম পাবো আমি অ্যান্সার স্ক্রিপ্টগুলো কারেক্ট করে দেবো দিয়ে আমি ইমেলেই রিপ্লাই দিয়ে দেবো অভিরূপ ডট ভিডিও অ্যাট দ্য রেট জিমেল ডট কমে নিজের রেসপন্স খুব ভালো করে আমাকে পাঠিয়ে দাও সম্ভবত আমি ইংলিশ দিয়েছি ইংলিশ পেপারটা অ্যাটেন্ড করবে আমি অ্যান্থ্রোপোলজি দিয়েছি এবং সাইকোলজির চারটে মক টেস্ট পেপার দিয়েছি এর থেকে ভালো সুযোগ কিন্তু হবে না এটা সামাহ মানে আমার কোড ডেম ছিল আমি আর বলছি তো অপারেশান বজ্রপ্রহার মতন তো এইভাবে যতটা পারি তোমাদের পাশে থাকবো দাদা হিসাবে উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন এক্সেপ্ট লাভ আর ভালোবাসা এবং তোমরা যাতে সাকসেস পাও তোমরা যাতে জীবনের পথে এগিয়ে যাও এটাই কাম্য করব এবং বারবার বলি সিভিল সার্ভিস না মানে এই 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 ভিডিওগুলো মূলত সিভিল সার্ভিস নিয়েই হয় বলে অনেকের হয়তো মনে হয় যে না সিভিল সার্ভিস হতে হবে না এই প্ল্যাটফর্ম বা আমার মূল বক্তব্য খুব পয়েন্টেড খুব সহজ ইউ বি দ্য বেস্ট ভার্শন অফ ইউর সেলফ নীরাজ চোপড়া যদি আজকে সিভিল সার্ভেন্ট হতো তাহলে কিন্তু আমাদের অলিম্পিক্সে সেই সোনাটা আসতো না ভাবত সচিন তেন্ডুলকার যদি সিভিল সার্ভেন্ট হয়ে যেত তাহলে কি সর্বনাশ না হতো বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি যদি সিভিল সার্ভেন্ট হয়ে যেত লতা মঙ্গেশকর বা এ আর যদি সিভিল সার্ভেন্ট হয়ে যেত তাহলে তো আমরা কিছুই শুনতে পারতাম না ইউ বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ আমি কেন বারবার এসে ভিডিও বানাই ধরতে পারো বা বলতে পারো তোমাদের হেল্প করা একটা কারণ এবং আমার খুব প্যাশান ওইটা আমার বেশ ভাল লাগে একটু কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করা তোমাদের পাশে দাঁড়ানো তোমাদের হেল্প করা এই ইনফরমেশানগুলো দিয়ে দেওয়া সো সামাও একটা প্যাশন পারসিউ করছি মাঝে মাঝে ছবি তুলতে খুব ভাল লাগে ওই জন্য একটু পোজ দিয়ে ছবি তুলি আঁকতে ভাল লাগে আঁকি একটু মাঝে মাঝে একটু অ্যাক্টিং করতে ভাল লাগে হোয়াট এভার ইউ ডু হ্যাপি থাকু আমাদের এই ফার্স্ট লাইফে যেখানে এত নিত্য দৈনিক এত অনিশ্চয়তা এত আনসার্টেন্টি। সেখানে খুশি থাকাটা খুব জরুরি যেটাই করছো মুখে হাসি রেখে করো খুশি এবং মানে একদম প্রাণ খোলা সে আনন্দ নিয়ে করো কারুর ঈর্ষা কারুর হিংসা কারুর ভৎসনা কারুর বচসা যেন তোমার মুখে ওই প্রাণ খোলা হাসিটা না কেড়ে নেয় কারণ আলটিমেটলি ওই মন খুশি থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা যাই করছি প্রচুর আমরা কিছু একটা রোজগার করলাম কিন্তু সে কিন্তু খুশি নয় খুব অল্প কিছু করছি কিন্তু মনের মধ্যে খুব ভাল লাগছে আজকে একটা উপকার করলাম আজকের একই উপকার করলাম আজকের ওর একটা কাজ করলাম এই এই এইটা মনে যা খুশি দেয় এই খুশি কিন্তু অর্থের দিক থেকে মূল্যায়ন করা যায় না বা মূল্যায়ন করলে সেটাকে ছোট করা হবে অল দ্য বেস্ট আবার দেখা হবে নমস্কার